ডিয়ার ভিউয়ার্স, সাজা চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের আজকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব রেডমি মোবাইল কীভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয়, ডাটা ফরম্যাট, একটা সেটকে নতুনভাবে ফরম্যাট করে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে ফরম্যাট দেওয়া লাগে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে নিজে নিজে ফরম্যাট দিবেন সেই সিস্টেমটা দেখে নিন। বিশেষ করে অনেক সময় নেটওয়ার্কিং বিভিন্ন সমস্যার কারণে সেটে কাজ করে না, তারপর ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে, যার কারণে মোবাইলে আবার ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট করতে হয়। তো সেক্ষেত্রে কীভাবে ফরম্যাটটা করবেন সেটা ভালোভাবে দেখে নেন। দেখে নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ড এগুলো জানা থাকা দরকার। একটা আইডি অবশ্যই মনে রাখবেন আর মোবাইল নাম্বার। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো খাতায় অথবা যদি মনে থাকে তো ভালো, তাহলে যদি মনে না থাকে তাহলে আগে থেকেই নোট করে খাতায় লিখে রেখে তারপরে ফ্যাক্টরি রিসেট করার শুরু করুন। তো শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা মোবাইলটা বন্ধ করব। মোবাইল টার্ন অফ করব। টার্ন অফ করার জন্য আমরা যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন চাপ দিয়ে পাওয়ার বাটন মোবাইল অফ করব। এভাবে এখন মোবাইল সম্পূর্ণ অফ, টার্ন অফ হয়ে গেছে। এখন আমরা পাওয়ার বাটন আর ভলিউম আপ, ভলিউম বাড়ানোর যে কি তাকে ওর দিকে এটা আর পাওয়ার জেরা দিয়ে অন অফ করা হয়, এই দুইটা একসাথে চেপে রাখব। যখন ডিসপ্লেতে রেডমি দেখা যাবে তখন আমি পাওয়ার বাটনটা ছেড়ে দেব, কিন্তু ভলিউম কি ছাড়ব না। এই দুইটা একসাথে চেপে রাখবেন। এখন পাওয়ার বাটন থেকে আঙুলটা সরিয়ে ফেলতে হবে, কিন্তু ভলিউম আপ রাখতে হবে। তাহলে এইরকম একটা মেনু আসবে, যেখানে লেখা থাকবে, রিপোর্ট থাকবে, ওয়েব ডেটা থাকবে। তো সেখান থেকে ভলিউম আপ এবং ডাউন করে আমরা সিলেক্ট করতে পারবো, ওপেন ইউজ করে। এখন সিলেক্ট করার জন্য আমাকে পাওয়ার বাটন চাপ দিতে হবে। আমি এখানে ওয়েব ডেটা করছি, ওয়েব ডেটা সিলেক্ট করে পাওয়ার বাটন চাপ দিয়েছি। এখন এখান থেকে আবার করতে হবে ওয়েব অল ডাটা, মানে সবগুলো ডাটা মুছে ফেলব। ভলিউম ডাউন কি দিয়ে নিচে নামছি এবং নামার পরে পাওয়ার বাটনে চাপ দিতে হবে। পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে এটা সিলেক্ট হবে, তারপর এখন আবার ক্যান্সেল আছে, কনফার্ম আছে, এটা ভলিউম ডাউন কি দিয়ে আবার নিচে নামবো, কনফার্ম, এটা কনফার্ম করতে হবে। তারপর পাওয়ার বাটনে চাপ দেব, পাওয়ার বাটন চাপ দিলে কনফার্মটা সিলেক্ট হয়ে যাবে। এখন পার্সেন্টেজ আকারে কী করবে, ডাটা মুছে দেবে। সব ডাটা মুছার পরে ডাটা ওয়েব সাকসেসফুলি দেখা লেখা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ব্যাক টু মেন মেনু, তাহলে আমি পাওয়ার বাটন দিয়ে এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন চলে আসবে এখানে মেন মেনুতে। এখন যেহেতু আমার কাজ শেষ, এখন আমি রিবুট করব। রিবুটে সিলেক্ট করা আছে, জাস্ট পাওয়ার বাটনে চাপ দেব, তাহলে মোবাইল রিবুটের জন্য প্রস্তুত হবে এবং আবার চাপ দেব, মোবাইল রিবুট হওয়ার জন্য মোবাইল এখন নতুন করে স্টার্ট হবে। স্টার্ট হতে কিছুক্ষণ সময় নেবে। তো ডিয়ার ভিউয়ার্স, ফ্যাক্টরি রিসেট শেষ। এখন জাস্ট মেল কিছুক্ষণ অপেক্ষার পরে আপনার মেল আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে ফোনে এন্ট্রি করতে হবে, এবং এন্ট্রির পরে আপনার আদার যে সেটিং আছে সেটিংগুলো করে মোবাইল চালু করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে মেল আইডি দিয়ে মোবাইলে ইন করতে হয়। ধন্যবাদ।